প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। স্কুল ভিত্তিক অনলাইন ক্লাসে আজকে আমি দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। আমি গুলুরানী সাহা, সহকারী শিক্ষক বেগম আরফাতুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয় দশমিনা পটুয়াখালী। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের ধর্মপথ ও আদর্শ জীবনের পাঠ চার পাঠ পাঁচ উপখ্যান রক্ষা করলো। আর সে নৃসিংহ কি করলো?
যে সে তাকে তার বাবা হিরণ্যকশিপুকে সে নখ দিয়ে ধারালো অস্ত্র আর হিরণ্যকশিপু বর পেয়েছিল যে তাকে কোন দেবতারা হত্যা করতে পারবে না, তাকে কোন অস্ত্র দ্বারা হত্যা করা যাবে না, তাকে দিনে হত্যা করা যাবে না, রাত্রে হত্যা করা যাবে না, এইভাবে কিছু তাকে মারা যাবে না। তখন ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য সে নিঃসিংহ রূপ ধারণ করলো এবং সেই পাথর থেকে বেরিয়ে সে ধারালো অস্ত্র দ্বারা তাকে হত্যা যখন করা যাবে না, নখ দ্বারা সে নয় দিবা নয় সন্ধ্যা গোধূলি তোমরা জানো সে নৃসিংহ দেবের পূজা করা হয় সেই সন্ধ্যাবেলা, তখন সে কী করলো ওই নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে হত্যা করলো। আর পৃথিবীতে দেখো সে দত্তকুলে জন্মগ্রহণ করেও আজকে সে ভক্ত প্রহ্লাদ নামে তিনি সবার কাছে পরিচিত। এইভাবে যদি আমরা ধর্মপথে থাকি তাহলে ধর্ম আমাদেরকে রক্ষা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।